একুশে পদকপ্রাপ্ত গণসংগীত শিল্পী ফকির আলমগীর আর নেই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার বাংলাদেশ সময় রাত ১১টার দিকে মৃত্যুবরণ করেন তিনি। তার বয়স হয়েছিল ৭১ বছর। ফকির আলমগীরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ছেলে মাসুক আলমগীর রাজীব। মৃত্যুর ঘণ্টাখানেক আগে তার হার্ট অ্যাটাক হয়েছিল। করোনা আক্রান্ত ফকির আলমগীরকে গত ১৫ জুলাই বাংলাদেশ সময় রাতে রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালের কোভিড ইউনিটে ভর্তি করা হয়। সেখানে দুদিন পরে তাকে কোভিড ইউনিটের আইসিইউতে নেওয়া হয়। ফকির আলমগীর ক্রান্তি শিল্পী গোষ্ঠী ও গণশিল্পী গোষ্ঠীর সদস্য হিসেবে ১৯৬৯ গণ অভ্যুত্থানে যোগ দেন। ১৯৭১ সালে তিনি যোগ দেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে। ঋষিজ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা তিনি। ১৯৯৯ সালে একুশে পদক পান ফকির আলমগীর। বাংলাদেশের সঙ্গীত জগৎ হারাল এক উজ্জ্বল নক্ষত্র। দেশীয় সঙ্গীতে ফকির আলমগীরের অভাব অপূরণীয়, আর তাই কোটি বাঙালির হৃদয়ে তিনি বেঁচে থাকবেন কালজয়ী গানের মাধ্যমে। অর্ধ শতাব্দী ধরে তিনি ছিলেন শ্রমজীবী মানুষের কণ্ঠস্বর। সেই কণ্ঠস্বর থেমে গেল ভয়ঙ্কর অণুজীব করোনায়। ফকির আলমগীরের জন্ম ১৯৫০ সালের ২১শে ফেব্রুয়ারি। ফরিদপুরের ভাঙ্গা থানার কালামৃধা গ্রামের শিশুটি পরবর্তীতে হয়ে ওঠেন শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের প্রতীক। গুণী এই শিল্পীর শৈশব কেটেছে কালামৃধায়। পড়াশোনা করেছেন তৎকালীন জগন্নাথ কলেজে। ছাত্র জীবনেই নাম লেখান গণ ও পপ সঙ্গীতে। মুক্তিযুদ্ধে দেশমাতৃকার ডাকে গান গেয়ে জুগিয়েছেন বিজয় শক্তি। পরবর্তীতে সৃষ্টি করেছেন বেশ কিছু কালজয়ী গান, সমৃদ্ধ করেছেন বাংলা গানের ভাণ্ডার। একুশে পদকজয়ী এই শিল্পী দীর্ঘ সঙ্গীত জীবনে স্বতন্ত্র সুর ও কণ্ঠশৈলীর মূর্ছনায় মুগ্ধ করেছেন শ্রোতাকুল। ১৭-এর এই কণ্ঠযোদ্ধা হারিয়ে গেলেন সাত সুরের মায়া ছিন্ন করে, রেখে গেলেন অনুপম সৃষ্টি। ৭১-এর এই কণ্ঠযোদ্ধার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অনেক রাজনীতিবিদ। বিনোদন পাড়ায় নেমে এসেছে শোকের ছায়া। তার মৃত্যুতে শোকাহত বাংলা চ্যানেল পরিবার। কালজয়ী কণ্ঠযোদ্ধা ফকির আলমগীর বেঁচে থাকবেন সঙ্গীত প্রেমীদের হৃদয়ের মণিকোঠায়। আশা আসান, বাংলা চ্যানেল।